नमस्कार বন্ধুরা, এসরিতার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা ছোট থেকে শুনে এসেছি ঠাকুমা বা দিদার কাছে যে ভাদ্র মাসে ওল সামান্য পরিমাণে হলেও খেতে হয়। ওল খাওয়াটা ভালো, তাহলে কি হয়, পিত্তিটা পড়ে না। আজকে আমি সেই ওল রান্না করে আজকে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে ওলের আমি ডালনা করব। চলো আমি কিভাবে রান্না করছি দেখে নিই। এখানে আমি ওল চৌকো করে কেটে নিয়েছি, আর আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি দুটো, আর সামান্য পরিমাণ মশলা, আদা, রসুন, শুকনো লঙ্কা আর জিরে, আর এখানে নিয়েছি দুটো টমেটো। একটু টক টক হলে বেশ ভালো লাগে। এরপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেল, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর একটা দিয়ে দিলাম তেজপাতা। মশলা থেকে আমার গন্ধ বেরিয়ে এসেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি লালচে করে ভেজে নেব। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা দিলে মশলার থেকে তেলটা কড়াইয়ে গায়ে ছিটকে যায় না। এরপর আমি দিয়ে দেবো টমেটো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এরপর আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব, তারপর আলু আর ওলটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। অনেকে এই ওলটাকে একটু আগে থেকে সিদ্ধ করে নেয়, কিন্তু আমি এখানে এমনিই দিচ্ছি। এবার চলো ভালোভাবে কষে এটাকে রান্না করব। বেশ একটু কিছুক্ষণ ধরে এটাকে কষতে হবে। দেখো কষা আমার হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। মাঝে একটু চিনি আমি দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি। এবার আমি জল দিয়ে দিলাম দু কাপ মতন, তারপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করলেই মোটামুটি আমার তরকারিটা রেডি হয়ে যাবে। আমি ঢাকা খুলে নিয়েছি, আর দেখো জলটা অনেকটা মরে এসেছে। এইটুকু গ্রেভি অবশ্যই রাখতে হবে, নাহলে ভালো লাগবে না। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি আর সামান্য পরিমাণ গরম মশলা, তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো। এই তরকারিটা সত্যি খেতে খুব ভালো লাগে, একবার ট্রাই করে দেখবি। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও। তাহলে আজকে এতটুকুই, আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো।